আপনারা জানেন যে বিএনপি সহ প্রায় আপনার অর্ধশতাধিক দল আমরা সরকারের পতন ও শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য এক দফার আন্দোলন করতেছি। কারণ বর্তমান যে দৈত্য দানবীয় ভিনদেশি তাবেদার সরকার ক্ষমতায় আছে, এদের হাতে দেশ এবং দেশের মানুষ আজকে নিরাপদ নয়। তাই একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে, নৈতিক দায়িত্ব হিসেবে দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আমরা বিএনপির সাথে একসাথে যুগপথ আন্দোলন করছি। যে আমাদের দাবি পরিষ্কার যে সরকারকে পদত্যাগ করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে, একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো আগামী জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু নানা মহলের যে গুঞ্জন এবং যে কথাগুলো চলছে, এবং তারই কথার জের ধরে কিন্তু সাবেক ভিপি নূর যে কথা বললেন, আমরা সেই বিষয়গুলো কিন্তু দেখব। এবং ভিপি নূর বললেন যে আগামী যে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, এবং বিএনপির যে এক দফা দাবি, সেই এক দফা দাবির সাথেই কিন্তু আমরা আছি, সেই কথাগুলোই কিন্তু তিনি বললেন। এবং আরও 100টি দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে, এবং বিরোধী যতগুলো দল আছে সেই দলগুলো সবই কিন্তু এক ছাদের নিচে আসার চেষ্টা করছে এবং আসছে। তো সেই বিষয়গুলো কিন্তু বললেন, এবং সেই বিষয়গুলো আমরা দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, এবং কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে বিএনপি সহ অর্ধশতাধিক দল আমরা সরকারের পতন ও শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য এক দফার আন্দোলন করতেছি। কারণ বর্তমান যে দৈত্য দানবীয় ভিনদেশি তাবেদার সরকার ক্ষমতায় আছে, এদের হাতে দেশ এবং দেশের মানুষ আজকে নিরাপদ নয়। তাই একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে, নৈতিক দায়িত্ব হিসেবে দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে আমরা বিএনপির সাথে একসাথে যুগপথ আন্দোলন করছি। যে আমাদের দাবি পরিষ্কার যে সরকারকে পদত্যাগ করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের বন্ধু প্রতিম যে আন্তর্জাতিক সহযোগী রাষ্ট্রগুলো, বিভিন্ন সংস্থা, তারাও একমত হয়েছে, এটি আমাদের জন্য একটা শুভ, আমি মনে করি, যে বার্তা। তো আজকে আমরা বৈঠকে এই যে চলমান যে আন্দোলনে এবং আন্দোলন দমাতে যে সরকারের নানামুখী তৎপরতা আপনারা দেখেছেন, ছাত্রদলের 6 জন নেতাকে তুলে নিয়ে তারপরে আপনার অস্ত্রসহ গ্রেপ্তারের নাটক সাজিয়েছে, এবং আমাদের কাছে সংবাদ আছে যে ছাত্রদল, যুবদল, বিএনপি সহ এই যুগপথ আন্দোলনে যারাই আছে তাদের বিভিন্ন নেতা কর্মীকে ফাঁসাতে এই ধরনের নানা ধরনের গল্প গুজব, এই সরকারের যে কিছু দুর্বৃত্ত কর্মকর্তা যারা পয়সা বানিয়েছে, চারিত্রিক অধঃপতন ঘটিয়ে পা চেটে সরকারের গোলামি করে যারা প্রমোশন পেয়েছে 2-4 জন, তারা এই সমস্ত অপকর্মগুলো করছে এবং নেতাকর্মীদের হয়রানি করার জন্য এই ষড়যন্ত্র করছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই পরিষ্কার অবস্থান এবং জনগণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কী ধরনের প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা যায়, এবং এই যে প্রতিটি আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের, সেখানে সরকার যে সহিংসতা করছে, ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে আপনার হামলা মামলা করাচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, বাসে অগ্নিসংযোগ করছে, এই বিষয়গুলো আমরা জনগণকে জানানো, ভালোভাবে দেশ বিদেশে জানানো, এবং সরকারের এই অবস্থানকে তুলে ধরা, এবং আন্দোলনের একটা চূড়ান্ত রোডম্যাপ, এবং এই আন্দোলনকে সফল করার জন্য আমাদের যে ধরনের কৌশলগুলো নেওয়া দরকার, এবং আমাদের নেতাকর্মী, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্ত করা, নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সহযোগিতা করা, আইনি সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা, এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে যে 2 জন বিচারপতি শপথবদ্ধ রাজনীতিবিদ বলে যে মন্তব্য করেছেন, এবং গতকালকে আমরা পুলিশের ঊর্ধ্বতন 2-3 জন কর্মকর্তার যে বক্তব্য শুনলাম, ছাত্রলীগ, যুবলীগের বক্তব্যকেও হার মানায়। এ কারণে আমরা বলেছি আজকে প্রশাসনের প্রায় 90% লোক আজকে আমাদের আন্দোলনের পক্ষে আছে, তারা গণতান্ত্রিক আন্দোলনে আছে, এবং ওই জনতার মঞ্চের মতো দেখবেন আমাদের গণ আন্দোলন যখন চূড়ান্ত দিকে এগিয়ে যাবে, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আমলা, সমস্ত জায়গা থেকে আমাদের এই আন্দোলনে তারা সম্পৃক্ত হবে। সেই ক্ষেত্রে তাদেরকেও কীভাবে সম্পৃক্ত করা যায় এবং এই জনগণের দাবি আদায়ে এই সরকারকে কীভাবে বাধ্য করা যায়, এই
বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। গণ অধিকার পরিষদ বলতে এই তারুণ্যের যে সংগঠন যারা কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত তাদের কি বোঝায়, এবং আপনারা দেখেছেন যে রাজপথের কর্মসূচিগুলোতে আমরা হাজার হাজার শত শত লোক নিয়ে মিছিল মিটিং করি, আর কতিপয় ভুইফোর যারা মূলত এই বিএনএম এর সাথে সম্পৃক্ত হয়ে মূলত আপনার এই আন্দোলনকে বিভ্রান্ত করা কিংবা আন্দোলন নিয়ে বিভিন্ন তথ্য পাচার করার জন্য এই বিরোধীদের সাথে বেরার চেষ্টা করছে, কিন্তু তাদের বিষয়ে সবাই সতর্ক আছে। হ্যাঁ, তাদের বিষয়ে বিশেষ করে তাদের অতীতের কর্মকাণ্ডে যে ইনসাফ কমিটি শওকত মাহমুদকে আপনারা দেখেছেন যে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হয়েছে এই অপতৎপরতার কারণে, কাজে সেই বিষয়ে আমরা সবাই সতর্ক আছি। তবে বিএনপি একটা বড় দল হিসেবে এবং বর্তমানে যে আন্দোলনে নেতৃত্বের ভূমিকা আছে সেই জায়গা থেকে তাদের একটা ভালো কৌশল, এটা আমরা ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি একটা ভালো কৌশল যে কারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, কারা স্বৈরাচারের পতন চায়, কারা আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় তার প্রমাণ হবে রাজপথে। পাঁচজন লোক নিয়ে রাজপথে দাঁড়াইয়া যদি কেউ দল দাবি করে, ১৯ জন লোক নিয়ে মিছিল করে যদি সে মনে করে যে সেও মানে একটা দল, এটা তো হাস্যকর। তো সেই ক্ষেত্রে তারপরেও এটা একটা ইতিবাচক দিক যে ব্যক্তি হোক, দল হোক, সংগঠন হোক, তারা রাস্তায় থাকুক, এবং রাস্তায় যদি থাকে তাদেরকে বিএনপি মূল্যায়ন করবে, বিএনপির আপনার বন্ধু প্রতিম সংগঠন হিসেবে আমরাও মূল্যায়ন করবো, একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, সাতজন হোক, তারা যদি রাজপথে থাকে। এই যে বিএনপির যে কঠিন সময়ে যে আন্দোলন গত 28 জুলাই ঢাকায় যে কর্মসূচি আপনার সমাবেশ এবং পরবর্তীতে যে 29 জুলাই অবস্থান কর্মসূচি, কয়টা বুইভোট দলকে রাজপথে পেয়েছেন, কয়টাকে দেখতে পেয়েছেন? তো কাজে এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে কারা প্রকৃত গণতন্ত্রের শক্তি, আন্দোলন সংগ্রামের সহায়ক শক্তি, আগামীতে কারা টিকে থাকবে সেটা প্রমাণ হবে রাজপথে। কাজেই সেই ক্ষেত্রে আমরা সকল রাজনৈতিক দল, সংগঠন সবাইকে বলবো যারা এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল হতে চায়, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মাথা উঁচু করে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে চায়, তাদের প্রত্যেককে রাজপথে থাকতে হবে। রাজপথে থাকার কোনো বিকল্প নেই। না, জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল এবং এই সংসদের এই তথাকথিত সংসদ বিরোধী দলের জায়গা আছে। তো আমরা মনে করি যে আমাদের এই আন্দোলনে যদি একদফার আন্দোলনে যদি জাতীয় পার্টিকে সম্পৃক্ত করা যায় সেটা একটা নতুন মাত্রা পাবে। তবে জাতীয় পার্টির একটু সমস্যা হচ্ছে সরকার জাতীয় পার্টিকে নিয়েও খেলছে, এই যেভাবে অন্যান্য দলকে, যেমন আমাদের দলকে আপনারা দেখেছেন ওই কিছু লোককে নিয়ে ফ্র্যাকশন করেছে, জাতীয় পার্টিতেও তো ওইভাবে টানাটানি করছে এবারভাবে বা বিভিন্নভাবে। তো সেই ক্ষেত্রে এই সরকারের মতো একটা অসভ্য সরকার, একটা চরিত্রহীন সরকার, একটা অমানবিক সরকার, দুনিয়াতে খুব কম যে যারা বিভিন্ন দলকে ভাঙা, বিভিন্ন দলের এমপিদেরকে কেনা, বিভিন্ন দলের নেতাদেরকে কেনা। তো সেই ক্ষেত্রে এই ধরনের কোনো অপতৎপরতা সরকারের সফল হবে না, যেটা ইতিমধ্যেই দেশ বিদেশে আলোচিত হচ্ছে। সরকারকে বিদায় নিতে হবে এবং সেটা খুব দ্রুত, এটি আমরা নিশ্চিত। কাজেই ওই বিভিন্ন পেইড নিউজ দেশ বিদেশের রেফারেন্স দিয়ে যে প্রচার করা হচ্ছে সেই বিষয়ে বিভ্রান্ত না হয়ে আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বিএনপি, জামাত, হেফাজত, গণ অধিকার, গণতন্ত্র মঞ্চ, যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে, বুকের ছাতাটা ফুলিয়ে আগামী এক মাস আন্দোলনে থাকুন, ধৈর্য রাখুন, এদের পতন অনিবার্য। আল্লাহ বলেছে যে সীমা লঙ্ঘনকারীরে আল্লাহ পছন্দ করেন না, এই সরকার সব ধরনের সীমা লঙ্ঘন করেছে, এখন এদের পতন যে কোনো সময় সময়ের ব্যাপার মাত্র। কাজে আমাদের এই নেতাকর্মীদের মনোবল ভাঙার জন্য সরকার যে ধরনের নাটক করছে, ষড়যন্ত্র করছে, দমনপীড়ন করছে, এটাতে মোটেও বিচলিত হওয়া যাবে না। প্রয়োজন আমাদের সহযোদ্ধাদের মুক্ত করার জন্য আমরা জেলের তালা ভাঙা আন্দোলন শুরু করব, থানা ঘেরাও কর্মসূচি শুরু করব, কিন্তু আমরা পিছু হটব না। শেখ হাসিনার পতন না ঘটিয়ে ফ্যাসিবাদের কবর রচনা না করে আমরা ঘরে ফিরব না, এটাই আমাদের চূড়ান্ত। দুঃখজনক হচ্ছে যে আসলে এই বর্তমান এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যে সময় করছি, অতীতে যেভাবে পেশাজীবী, সাংবাদিক, সচেতন নাগরিকদের একটা মানে ইতিবাচক অংশগ্রহণ এবং সহযোগিতা ছিল, আজকে নানা কারণে এই সরকার ধরেন কিছু পেশাজীবীদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে দূরে রাখছে, এই পত্র পত্রিকা গণমাধ্যমকে এই গোয়েন্দা সংস্থা দিয়ে চাপ তৈরি করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ফেব্রিকেটেড নিউজ প্রচারে বাধ্য করছে। যেমন জিয়া পরিবার নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য, তারেক সাহেবকে নিয়ে নানান ধরনের কুরুচিপূর্ণ সংবাদ এই কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করছে, যেখানে তারেক রহমানের নেতৃত্বে আজকে এই বলা চলে 14 বছর ক্ষমতার বাইরে থেকেও বিএনপি আজকে আন্দোলনের মশাল নিয়ে রাজপথ কাঁপাচ্ছে। সে তারেক রহমানকে নিয়েও কিন্তু এই গণমাধ্যম নেতিবাচক সংবাদ প্রকাশ করছে, এটা দুঃখজনক। তো আমাদের যে বিষয়টি আমরা প্রায় মাসখানেক আগে জানিয়েছি যে আমরা এই গণ অধিকার পরিষদ, আপনারা দেখেছেন যে আমরা যে কার্যালয়টি ছিলাম সেটি গোয়েন্দা সংস্থাকে ওই মালিককে চাপ দিয়ে আমাদের কার্যালয়ে ছাড়া করেছে, কার্যালয়টি এখন পুলিশ তালাবদ্ধ করে রেখেছে। সেক্ষেত্রে আমরা একটা স্থায়ী কার্যালয় ক্রয়ের উদ্যোগ নিয়েছি, কারণ যার কাছেই ভাড়ার জন্য যাই
তারা নানা আতঙ্কে অনেকে ভাড়া দিতে চায় না। রাজনীতি করে তো আমরা কোনো পাপ করি না, এটা তো কোনো অন্যায় না, কিন্তু দুঃখজনক যে রাজনীতির কারণে নানাভাবে রাজনীতিবিদদেরকে সমাজে নিগৃহীত হতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্থায়ী কার্যালয় ক্রয় করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা রূপায়ণ টাওয়ার সহ বেশ কয়েকটি স্পেস দেখেছি, কোনো একটি স্পেস এখন পর্যন্ত আমরা বুকিংও দিই নেই এবং আমরা ক্রয়ও করি নেই। আমাদের নেতাকর্মীদের কাছ থেকে আমরা অনুদান সংগ্রহ করছি, আমাদের শুভাকাঙ্ক্ষীদের ইতিমধ্যেই প্রায় 91 লক্ষ টাকার মতো আমাদের কমিটমেন্ট পেয়েছি। তো আমরা 2-3 কোটি টাকার মধ্যে একটি কার্যালয় ক্রয় করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।